দুয়ারে সরকার ক্যাম্পে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ফর্ম ফিল আপ করা চলছিল এবং সাধারণ মানুষ সেই সব প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করে দিয়েছিলেন। বিভিন্ন প্রকল্পের টাকা অলরেডি মানুষ পেতে শুরু করেছেন, আর কিছু কিছু প্রকল্পের টাকা এখনও মানুষ পায়নি এবং সেই প্রকল্পের টাকা এই নভেম্বর মাস থেকে তারা পেতে থাকবেন। তা এখানে মূলত আমি চারটি প্রকল্পের কথা বলবো, যে চারটি প্রকল্পের টাকা এই নভেম্বর মাস থেকে ছাড়া হবে। তাহলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত দেখুন, আর ভালো লাগলে লাইক করে দেবেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম ভিডিও সবার আগে দেখতে থাকবেন। তাহলে চলুন আমরা একে একে দেখে নিই। তা প্রথমেই বলি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অলরেডি যারা সঠিকভাবে ফর্ম ফিল আপ করেছিলেন, যারা কাস্ট সার্টিফিকেট জমা দিয়েছিলেন এবং জেনারেল কাস্টটা যারা ফর্ম ফিল আপ করেছিলেন, তারা অলরেডি টাকা পেতে শুরু করেছেন। এসসি এসটি মহিলারা যারা ফর্ম কাস্ট সার্টিফিকেট দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন, তারা 1000 টাকা করে পাচ্ছেন, আর জেনারেল ক্যাটাগরির মহিলারা তারা মাসে 500 টাকা করে পাচ্ছেন। কিন্তু এখানে বলে রাখি, অনেক মহিলা ফর্ম ফিল আপ করার পরও তাদের টাকা ঢোকেনি, সেক্ষেত্রে তাদেরকে আমি বলবো তাদের যে রিসিপ্ট কপিটা তারা পেয়েছিলেন ফর্ম ফিল আপ করার সময়, তার সাথে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স নিয়ে আপনারা আপনাদের নিকটবর্তী পঞ্চায়েত অফিস, বিডিও অফিস বা পৌরসভা অফিসে যোগাযোগ করবেন। যদি কোনো কারণে কোনো ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাদের ফর্মগুলি কারেকশন হয়ে যাবে এবং আপনারা টাকা পেতে শুরু করবেন। তারপর বলি, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা বা মানবিক ভাতার জন্য যারা আবেদন করেছিলেন, তাদের অ্যাকাউন্টে আস্তে আস্তে টাকা ঢুকতে শুরু করেছে। তারা প্রতি মাসে 1000 টাকা করে কিন্তু এই ভাতার জন্য পাবেন। বার্ধক্য ভাতা, যারা 60 বছরের উপরে মহিলা বা পুরুষ আছেন, তারা আবেদন করেছেন। এসসি এসটিরা, জয় জোহার এবং যে তপশিলি বন্ধু, যে দুটি প্রকল্প ছিল সেই প্রকল্পে তারা আবেদন করেছিলেন এবং সেই প্রকল্পের টাকা অলরেডি ছাড়া শুরু হয়ে গেছে। এবং মানবিক ভাতা অর্থাৎ প্রতিবন্ধী ভাতার টাকাও কিন্তু এই নভেম্বর মাস থেকে যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তারা কিন্তু পেতে শুরু করবেন। তৃতীয়ত বলি, কৃষক বন্ধু প্রকল্প। এবারে কৃষক বন্ধু প্রকল্পের নতুন নাম দেওয়া হয়েছিল, যে কৃষক বন্ধু প্রকল্প নতুন। তা এবারে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু জানেন যে ডবল হয়ে গেছে, অর্থাৎ আগে যারা 2000 টাকা পেতেন তারা এখন 4000 টাকা পাবে বছরের, আর যারা 5000 টাকা পেতেন, অর্থাৎ যাদের 1 একরের বেশি জমি ছিল আর কি, তাদের বছরে এখন 10000 টাকা করে পাবেন, আগে যেটা 5000 টাকা তারা পেতেন। তা যারা দুয়ারে সরকার ক্যাম্পে এই কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম জমা করেছিলেন, অর্থাৎ নাম নথিভুক্ত করেছিলেন, তারা কিন্তু এই নভেম্বর মাস থেকে প্রথম কিস্তির টাকা কিন্তু পেতে থাকবেন। তারপর বলি যে জব কার্ড, অর্থাৎ 100 দিনের কাজের জন্য যারা ফর্ম ফিল আপ করেছিলেন, অর্থাৎ যাদের জব কার্ড নতুন থাকেনি, তারা জব কার্ডের জন্য আবেদন করেছিলেন, তাদের জব কার্ডও এই নভেম্বর মাস থেকে পেয়ে যাবেন। তাছাড়াও বলে রাখি, জব কার্ডের যদি আপনাদের কোনো টাকা বাকি থেকে, অর্থাৎ কাজ করেছেন এখন আগে পেমেন্ট পাননি, সেই টাকাও কিন্তু আপনারা এই নভেম্বর মাস থেকে পেয়ে যাবেন। তা এই মূলত এই চারটি প্রকল্পের টাকা কিন্তু এই নভেম্বর মাস থেকে সরকার ছেড়ে দেবে, এরকম কিন্তু খবর পাওয়া গেছে। তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। তা আজকের ভিডিও আপাতত এখান পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নমস্কার।